আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুলতানা নিয়ে এসেছি নতুন একটি ব্লগ আজকে আপনাদের সামনে। আজকের ব্লগে আপনাদের জন্য ইনফরমেশন থাকবে ঢাকা টু কক্সবাজার আমরা কিভাবে বাই এয়ার যেতে পারি। তো ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য আমরা প্রথমে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এয়ারপোর্টে ঢুকতেই আমরা চলে যাব ডোমেস্টিক টার্মিনালে, এবং ডোমেস্টিক টার্মিনাল থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে বোর্ডিং পাসের ওখানে। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদের ইনফরমেশনটা দিচ্ছি, সেটা হচ্ছে টিকিটের যে ইনফরমেশনটা। ফিজিক্যালি টিকিট কাটার বিভিন্ন ধরনের ওয়ে আছে। একটা হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইট থেকে বুকিং, সেকেন্ডলি হচ্ছে ট্র্যাভেল অথবা অনলাইন যে এজেন্সিগুলো আছে সেখান থেকে, আরেকটা হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল অফিস থেকে যেটা ডিরেক্টলি আমরা পিক করতে পারি। যেমন ধরেন হচ্ছে আমরা নভেয়ারে গিয়েছিলাম ঢাকা থেকে কক্সবাজার। তো আপনারা নভেয়ার বা আপনারা ইউএস বাংলা বলেন বা বাংলাদেশ বিমান এয়ারলাইন বলেন, যে কোনো জায়গার অফিস থেকে আপনি ডিরেক্টলি পিক করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে ডিরেক্টলি ওয়েবসাইট থেকে আমরা বুকিং দিয়ে যে সুবিধাগুলো পেয়েছি সেই সুবিধাগুলোর মধ্যে প্রশ্ন হচ্ছে কার্ডে পেমেন্ট, বিকাশ পেমেন্ট, দেন হচ্ছে ব্যাঙ্ক ডিপোজিটের মাধ্যমে পেমেন্ট করা যায় এবং খুবই ইজি ওয়েতে করা যায়, যেটা কিনা আমরা ঘরে বসে করতে পারি। আর করোনার মধ্যে অবশ্যই সেফটি সিকিউরিটিটা ফার্স্ট। তো বাসায় বসে যেহেতু পেমেন্ট করা যায় এর জন্য ডিরেক্ট ওয়েবসাইট থেকে বুকিং করেছি আমরা। আপনারা যদি কিছুটা ডিসকাউন্ট পেতে চান তাহলে অবশ্যই আপনার 15-20 দিন আগে বুকিং করতে হবে। তো নভেয়ারের সিস্টেমটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে ওদের টাইমলি ফ্লাইটটা ওরা আর কি টেক অফ করে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে ওরা খুব বেশি প্রফেশনাল আর কি। ওখানে দেখা যাবে, আমি তো এর আগেও ঢাকা থেকে কক্সবাজার বাই এয়ারে গিয়েছি, কখনো ছবি টবি তুলিনি, কারণ খুবই হ্যাসল থাকে সবসময় ব্যাগ ট্যাগ নিয়ে, ব্যাগ ওয়েট করা হয়। তো এখানে আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পার পার্সন 20 কেজি হচ্ছে লাগেজ এবং হাতে হচ্ছে 7 কেজি, এবং 7 কেজিতে 100 ml এর উপরে কোনো লিকুইড প্রোডাক্ট আপনারা নিতে পারবেন না। তো নভেয়ারের সব কিছুই ভালো লেগেছে, মোটামুটি খারাপ না, টাইমিং সুন্দর, দেন হচ্ছে পাইলটও খুব ভালোভাবেই বিমানটাকে টেক অফ করেছে। বাট প্রবলেম হচ্ছে তারা কোনো ছবি তুলতে দিবে না, কিছু করতে দিবে না। তো এর আগে তো আমি ছবি তোলা বা ব্লগে তো আমি শেয়ার করতাম না, তো এবার আমি একটু ব্লগ করবো দেখে ভাবলাম যে একটু ভিডিও নিই, এবং ভিডিও নিতে গিয়ে তারা বলছে এখানে ভিডিও করা যাবে না, এখানে ছবি তোলা যাবে না। তো অনেক কষ্টমষ্ট করে আমার এই ভিডিওটি করা হয়েছে। আর আপনাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করি, ডিরেক্ট বুকিং যখন আপনারা দিবেন তখন সেই ক্ষেত্রে আপনাদের মোবাইলে একটা কনফার্মেশন SMS আসবে এবং ইমেইলও আসবে। ধরেন আপনারা 2 জন যাত্রী যাচ্ছেন তাহলে 2 জনের মোবাইল নাম্বার দিতে হবে এবং সেখানে দিতে হবে, আপনাদের মেসেজটা সেখানে চলে আসবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যখন ইনফরমেশন কনফার্মেশন মেসেজ বা ইমেলটা পাবেন, আপনারা শুধু সেটা নিয়ে এয়ারপোর্টে গেলেই, আপনারা যখন বোর্ডিং পাস দেওয়া হয় সেখানে শো করলেই আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবে। তবে হ্যাঁ, ইচ পার্সনকে বোর্ডিং পাস নেওয়ার পর একটা করে ফর্ম ফিল আপ করতে হবে যেখানে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন থাকবে, এবং NID কার্ড বা যে কোনো ফটো আইডি কার্ড আপনাকে সাথে নিতে হবে। হয়তো আপনি পাসপোর্ট বা NID যে কোনো একটা নিলেও চলবে, বাট অবশ্যই যে কোনো একটা ফটো আইডি আপনাকে সাথে করে নিতে হবে ভেরিফিকেশনের জন্য। আর ডোমেস্টিক ফ্লাইটে এখন করোনাটা টেস্ট করা হয় না, বাট আপনারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে যদি ফ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার 72 ঘন্টার ভিতর যে ইমার্জেন্সি করোনার টেস্টটা সেটা আপনার করতে হবে। তো যেহেতু আমরা ডোমেস্টিক ফ্লাইটে ফ্লাই করছিলাম তো আমাদের করোনার টেস্টটা করা লাগেনি। তো আকাশটা খুবই সুন্দর ছিল, খুবই সানি একটা ওয়েদার ছিল, অ্যান্ড ফ্লাইটটাও আমি যথেষ্ট এনজয় করছিলাম। ঢাকা থেকে কক্সবাজার বাই এয়ারে যেতে আমাদের 45 মিনিটস লেগেছিল। আর হচ্ছে ওখানে যাওয়ার পরও খুব তাড়াতাড়ি লাগেজ টাগেজ পেয়ে গিয়েছি এবং খুব তাড়াতাড়ি আমরা আমাদের হোটেলে চেক ইন করতে পেরেছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এখানে যে সকল সেফটি ইনস্ট্রাকশন দেওয়া আছে বিমানের স্পেশাল অবস্থায় বা বিমানের কোনো ধরনের কোনো সমস্যা যদি হয় ওই সময় কী কী ইনস্ট্রাকশন আপনাদের ফলো করতে হবে সেই ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া থাকে। এবং তাছাড়াও আমরা যখন ফ্লাইটে উঠি, ফ্লাই করার আগ দিয়ে আপনাদের এয়ার হোস্টেস এসে সব ধরনের ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে বাংলা এবং ইংলিশে বুঝিয়ে দেবে। তো আমার মনে হয় যে যখন আমরা কোনো ইনস্ট্রাকশনগুলো শুনবো তারপরে যদি একটু কনফিউশন থাকে, ইনস্ট্রাকশনের এই নোটবুকটা দেখলে আমাদের কোনো ধরনের প্রবলেম আর থাকবে না, নোটবুক দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর আর তারপরেও যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই আপনারা এয়ার হোস্টেসকে কোশ্চেন করতে পারেন। তো এই তো আমরা অলমোস্ট কক্সবাজারের দিকে চলে এসেছি। আসলে খুবই সুন্দর ওয়েদার ছিল, ওয়েদারটা দেখে আসলে এত ভালো লাগছিল, আর মানে উপর থেকে দেখতে মনে হচ্ছিল সব কিছু অনেক ছোট। আর আমাদের দেশে এত নদী, আপনারা যদি ফ্লাই করেন তাহলে বুঝবেন, দেখা যায় উপর থেকে খুব সুন্দর করে। তো
যাই হোক আমরা অলমোস্ট চলে এসেছি বাট নভোয়ারের একটা জিনিসই খারাপ লেগেছে তাদের নাকি প্রাইভেসি ইস্যু আছে এর জন্য তাদের এখান থেকে ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না আমি একটা জিনিস আসলে বুঝতে পারলাম না তাদের এখান থেকে ভিডিও করলে তাদের কি ক্ষতি হবে যাই হোক তো পরের ফ্লাইটে ইনশাল্লাহ আমি যখন ঢাকা টু সরি কক্সবাজার টু ঢাকা আসবো সেই ফ্লাইটের সিস্টেম বা সেই ফ্লাইটের জার্নি রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরা কক্সবাজার ল্যান্ড করে ফেলেছি এবং এই তো এটাই ছিল আজকের ব্লগ বা ভিডিও যেটাই আপনারা বলে থাকুন আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবসময় আপনাদের ইন্সপিরেশন দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।